যারা চোখের সমস্যায় ভুগছেন, ব্যবহার করছেন পাওয়ার গ্লাস কিংবা সদ্যই চিকিৎসকের পরামর্শে নিতে চান চশমা, আয়োজন তা এবারে তাদের নিয়ে। দোকানে গিয়ে বিক্রেতার কথায় কনফিউজ না হয়ে জেনে নিন চোখের চশমায় আদতে প্লাস্টিক নাকি কাচের লেন্স করবেন ব্যবহার। চোখের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া মানেই বেশিরভাগ ক্ষেত্রে হাতে ওঠে চশমার প্রেসক্রিপশন। এরপর বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কোন লেন্স ভালো? মোটামুটি এই চার ধরনের লেন্স যে কোনো চশমার দোকানে সহজেই পেয়ে যাবেন। চোখের চশমায় একটা সময় কাচের লেন্সের বেশ প্রচলন থাকলেও সময়ের সাথে বাজার এখন প্লাস্টিকের লেন্সের দখলে। কাচের গ্লাসে দাগ পরে কম, চোখ গরম কম হয়। প্লাস্টিকে কিন্তু গ্লাস গরম হয়ে যায়, দাগ পরে বেশি। কিন্তু কাচের গ্লাস যখন ওজন হয় এবং পরে গেলে ভেঙে যায়, এই জন্য প্লাস্টিক কাস্টমার বেশি চায়। প্রেসক্রিপশনের পাওয়ারের সাথে লেন্স অ্যাডজাস্ট করে কাটা হয় মাপ মতো, তারপর নিপুণ হাতে চলে লেন্স ফিনিশিংয়ের কাজ। বহু রকমের ভিড়ে ব্লু কাট লেন্স চিনে নিতে পারেন লেজার পেন পরীক্ষার মাধ্যমে। আসল ব্লু কাট ভেদ করতে পারে না লেজার রশ্মি। যে দোকান থেকে চশমা বানাবেন সবার কাছেই থাকে লেজার পেন। এলাকা ভেদে দামের হেরফের হলেও যে লেন্স নিচ্ছেন সেটার দাম আগেই ঠিক করে নিন। গ্লাসের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে আপনার পাওয়ারের উপর। এখন আপনার পাওয়ারটা যত হয় ওই পাওয়ারের উপর নির্ভর করে আপনার প্রাইসটা ঠিক হয়। তো আপনার কিছু কিছু আছে আপনার ক্রিটিক্যাল পাওয়ার, যেগুলো হচ্ছে আপনার প্রাইসটা অনেক বেশি। আর কিছু কিছু আছে হচ্ছে আপনার নর্মাল পাওয়ার, যেটা হচ্ছে আপনার পাওয়ার প্রাইসটা কম। যেমন সাদা গ্লাস, সাদা গ্লাস হচ্ছে আপনার নর্মালি 200 থেকে শুরু হয়। দাম ভেদে মান ভেদে চশমা যেমনই হোক, আপনার যত্নের উপরে নির্ভর করবে কতদিন সুন্দর ঝকঝকে থাকবে চোখের বারান্দা। শরীফুল হক, চ্যানেল 24।